বৈদিক মন্ত্রোচ্চারণ, চণ্ডীপাঠ এবং যজ্ঞানুষ্ঠানের মধ্যে দিয়ে পুজো করা হলো ভারত মাতার। মঙ্গলবার দেশের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। সেই জায়গা থেকে ভারত মাতার পুজোর মাধ্যমে দেশভক্তি প্রকাশ করলো জলপাইগুড়ি শহরবাসী। শহরের বিভিন্ন জায়গায় ভারত মাতার মূর্তি বানিয়ে পুজো করা হয়। জেলা বিজেপি পার্টি অফিসেও ধুমধাম করে ভারত মাতার পুজো করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপির জেলা সভাপতি বাপ্পী গোস্বামী ও দলীয় পতাকা উত্তোলন করেন তপন রায়। এরপরে ভারত মাতার পুজো অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা ভক্তি সহকারে এই পুজো অনুষ্ঠিত হয় জেলা বিজেপি পার্টি অফিসের কার্যালয়ে। পুজো শেষে সাধারণ মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটি বাইক র্যালি শহর পরিক্রমা করে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বিজেপির এক নম্বর মণ্ডল সভাপতি মনোজ শাহ কি বলেছেন শোনাবো। আজকে আমরা ভারত মাতা পূজন কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে আমরা ভারত মাতা পূজন করেছি সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। আজকে প্রোগ্রামের শুভ সূচনা হয়েছে। আমাদের জেলা সভাপতি বাপ্পী গোস্বামী মহাশয় জেলা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তারপর আমাদের দলীয় পতাকা উত্তোলন হয়েছে এবং আজকে আমাদের ভারত মাতার পূজন হয়ে গেছে। এখন মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। সকলে জলপাইগুড়িবাসীকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম গতকাল যে আপনারা সবাই আসবেন। আজকে শয়ে শয়ে মানুষ আসছে। আর আজকে আমাদের বিকালে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সন্ধ্যা 7টার থেকে। আমি জলপাইগুড়ি শহরবাসীকে আমন্ত্রণ জানাই যে আপনারা আমাদের মণ্ডপে আসুন, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ উপভোগ করুন। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।